মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। মহানায়ক উত্তম কুমারের স্মরণে চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। রাজ্য সরকারের উদ্যোগে নজরুল মঞ্চের অনুষ্ঠান হয়ে উঠল চাঁদের হাট। বুধবার এই অনুষ্ঠানে যুগ্মভাবে এবছরের মহানায়ক সম্মান তুলে দেওয়া হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাপস পালকে। করে দিয়েছেন বাংলা ছবির সংকটের মুহূর্তে যার কাঁধে ভর করে বাংলা চলচ্চিত্র সোনার তরীটি এগিয়ে চলেছে তৎপর করে। সারা জীবনের অবদানের জন্য চলচ্চিত্র পুরস্কার পেলেন মাধবী মুখোপাধ্যায়, সন্ধ্যা রায়, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে এবং গৌতম ঘোষ। নায়কের আসন অলঙ্কৃত করেছিলেন এবং আজও তার চলচ্চিত্র নির্মাণে অভিনয়, সঙ্গীত পরিচালনা, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, সম্পাদনা, প্রযোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ চলচ্চিত্র পুরস্কার। এখন গিটার হাতে মঞ্চে গান গেয়ে সুর করে সত্যজিৎ রায়, উত্তম কুমার এবং ঋতুপর্ণ ঘোষের 100টি ছবি নিয়ে আর্কাইভ করবে রাজ্য সরকার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার তাপস পাল যেটা বললেন, আমরা ইতিমধ্যে 100টা ছবি বেছে সেটা ডিজিটাইজ করে আমরা ইন্টারনেটেও দিয়ে দেবো, যাতে ফ্রিতে সকলে নিতে পারে। এবং একদম সত্যজিৎ রায় থেকে শুরু করে, উত্তম কুমার থেকে শুরু করে, ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু করে, এদের সবটাই আর্কাইভ করবার জন্য আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি এবং এটা প্রসেস চলছে। প্রসেনজিৎ বলেন, আগামী দিনে বাংলা ছবির উৎকর্ষতার জন্য কাজ করতে চান তিনি। তবে একটা ঠিক যে আমার এখনো অনেক কাজ করা বাকি আছে। আমি নিজে মনে করি আমি শুধুমাত্র একটু কাজ করেছি, এখনো অনেক লম্বা কাজ করা, মানে অভিনয় করা আমার বাকি আছে। শিল্পী সত্তার পাশাপাশি উত্তম কুমারের মানবিক দিকটি তুলে ধরেন রঞ্জিত মল্লিক। কিন্তু মানুষ উত্তম কুমারকে যারা কাছ থেকে দেখেননি তারা জানেন না তিনি যত বড় অভিনেতা ছিলেন তার থেকে বড় মাপের মানুষ ছিল। মানুষ মানুষের উপর যার ভালোবাসা, টেকনিশিয়ানসের উপর তার ভালোবাসা, মানুষকে সম্মান দেওয়া, এই মানুষকে সম্মান দেওয়ার জায়গাটা সমস্ত কিছু যতটুকুন আমরা শিখেছি আমি ওর কাছ থেকে শিখেছি। মহানায়ক স্মরণ অনুষ্ঠানে এদিন ঘুরে ফিরে উঠে আসে ঋতুপর্ণ ঘোষের কথা। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।